সংসদের পক্ষ থেকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চাঁচল মৈত্রী সংসদের পতাকা উত্তোলন করা হবে সংগঠনের সম্পাদক সোমনাথ পাণ্ডে মহাশয়। আমি সভ্যবৃন্দকে অনুরোধ করব আপনারা পতাকার সামনে গিয়ে শিবাস্তম সংঘের অধ্যক্ষ শ্রীমান স্বামী বিতমানন্দজি মহারাজ মহাশয়কে আমাদের মাঝে কিছু বলার জন্য। অনুর্বাদ বাণী তার আশীর্বাদ বাণী যাতে তিনি প্রদান করেন এবং শুভেচ্ছা জানাবেন এবং অঙ্কিত আগরওয়াল শিবাস্তম সংঘের অধ্যক্ষ শ্রীমান স্বামী বিতমানন্দজি এই সাইড থেকে অপোজিট হয়ে আছে তো লাইটটা কমে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে বাবা কি করব এদিকে
দেখতে পারলা ভাই বিদ্যুৎ দা এদিকে দেখো আমাদের ছেলেগুলো আয় আয় কাটো 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 সে সিনেমা এবং জি বাংলার অনেক সিরিয়ালের সঙ্গে উত্তরীয় দিয়ে এবং তারপরে আমাদের মা দুর্গার স্মারক তার হাতে তুলে দিয়ে বরণ করা হচ্ছে আজি আছে আমাদের প্রত্যেকে আমার ভীষণ ভালো লেগেছে আর এত সুন্দর প্রতিমা এত সুন্দর প্যান্ডেল মানে আমার ভীষণই ভালো লেগেছে আর এখানে অনেক দেখলাম ভালো ভালো কাজ হচ্ছে ভারত সেবা সময় তরফ থেকে এবং এখানে বিধায়ক মহাশয় রয়েছেন তো এখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে এবং খুবই ভালো লেগেছে আমার এখানে এসে আমি নিশ্চয়ই ফিউচারে আবারও আসতে চাইবো এখানে আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আবার আসবো আবার আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন এবং আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হলো কোভিড সিচুয়েশন তো সবাই খুব সাবধানে ঠাকুর দেখবেন কারণ গত বছর আমরা ভাবতেই পারিনি আমরা এতটা বেটার জায়গায় আসতে পারবো তো সেই চাঁচল মৈত্রী সংসদের পুজোয় এই প্রথম আমি প্রতিমা দর্শন করলাম এখানে এসে কারণ শুটিংয়ের এত ব্যস্ততা থাকে দেখাই হয় না এই প্রথম আজকে চতুর্থীতে আজকে এখানে এসে দর্শন করলাম খুবই ভালো লাগছে মানে আমি ফার্স্ট টাইম এদিকে এলাম মালদার দিকে খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর মানে এখানে একটা এরকম একটা প্যান্ডেল আনএক্সপেক্টেড মানে ভীষণই সুন্দর এত সুন্দর কাজ মানে একটা গ্রাম বাংলার একটা ব্যাপার রয়েছে তো সব মিলে ভীষণই সুন্দর কোভিড প্রোটোকলকে মেনে এই অনুষ্ঠান কেমন হচ্ছে কি হচ্ছে অনুষ্ঠান নিশ্চয়ই ভালো হবে খুবই ভালো হবে আজকে সবে শুরু হলো পুজো মানে মা দুর্গা এসছে এবং এই বছর যে পুজো হচ্ছে এত ভালো করে এটাই সব থেকে বড় ব্যাপার এরকম একটা কোভিড সিচুয়েশন থ্যাংক ইউ চতুর্থীর দিন উদ্বোধনটা মার আগমনী বার্তায় খুব সুন্দর এবং খুব ভালোভাবে উদ্বোধনটা করা হবে না না এখানে ধরুন সবাই সেটাকে মেনটেন করছে কিন্তু আমি কোনো সময় বলতে পারবো না যে 100% মেনটেন করছে তার মধ্যে দু একটা হয়তো একটু এদিক ওদিক হচ্ছে তবে ক্লাব খুব নজর দিচ্ছে হ্যাঁ প্রশাসন যেভাবে বলেছেন ক্লাবের কর্মকর্তা এবং যারা রয়েছেন সেটাকে খুব নজর দিয়ে তারা খুব অনুনয় বিনয় করে যে নিয়মটা মেনে চলুন মাকে দর্শন করুন এটা করার চেষ্টা করছে যে আমাদের এই পুজোর কটা দিন যে একটি আমরা বাংলার বুকে এখনও যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে কয়েকটি কথা ধর্ম নিজের নিজের উৎসব সকলে সেটাকে আমরা সবাই মিলে শ্রদ্ধা জানাবো সেই ঐতিহ্যকে আমরা সবাই মিলে বজায় রাখবো